নমস্কার, অন্য খবরে আহিছো। জুরিয়ার কান্ধুলিমারি বর্মাই ভিত্তিক পঞ্চায়েত উত্তপ্ত পরিস্থিতি। আধার কার্ডক কেন্দ্র করে উত্তপ্ত পঞ্চায়েত কার্যালয়, ক্ষুব্ধ রাইজে ভাঙি ছিঙি লন্ড বন্ধ করলে বিভিন্ন সামগ্রী। সম্পূর্ণ বিনামূলীয় রাইজে আধার কার্ড বনাব পারি বলে সরকারে বারম্বার নীতি নির্দেশনা দিয়াশিলেও গয়া রাইজে সরলতার সুযোগ গ্রহণ করে এটা চক্রয় আধার কার্ড বনার নামত ধন ঘটি অহার ঘটনায় সর্বজন বিদিত। আজি এই আধার কার্ড কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে পড়ে জুরিয়ার কান্ধুলিমারি বর্মাই ভিত্তিক পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত কার্যালয় আধার কার্ড বনার নামত এটা চক্রয় সাদনাম নামের এটা দালারের সহযোগত সংগ্রহ করে আছে বুজন পরিমাণের ধন। কিন্তু আধার কার্ডের নামত ধন দিব অমান্তি হওয়া এই যুবকজনের মোবাইল ভাঙি পেলাক উত্তপ্ত পরিস্থিতি পঞ্চায়েত কার্যালয়। ক্ষুব্ধ রাইজে পঞ্চায়েত কার্যালয় থাকা আধার কার্ড বনোয়া সামগ্রী সমূহ ভাঙি লন্ড বন্ধ করা পরিলক্ষিত হয়েছে। পিছত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলিয়া অবস্থার সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। অঞ্চলত উৎপাদক মোবাইল সমিতির যেখানে আমি সদস্য আছিল, সেই সদস্য বিভিন্ন সময়ত আমি সরকারের সুবিধা বিচারি আছো, বিভিন্ন ব্যাংকতো বই দিয়ে করেছো, কিন্তু কোনো ব্যাংকে তেনেকুৱা সহাৰে দিয়া নাছিল। কিন্তু যোৱা একমাহ মান আগতে আমাৰ ডিষ্ট্ৰিক্ট জেনেৰেল এছিষ্টেণ্ট জেনেৰেল ৰিজনেল মেনেজাৰ গুৰুপদ তেখেতে মোক এটা ফোন কৰি কৈছিল যে আপোনালোকৰ অঞ্চলত তেনেকুৱা ব্যাংক উৎপাদন হয় নেকি। বোলো হয়, মই গোটেই বিষয়খিনি ভাবি কৈছিলো আৰু ছাৰে আহি ভিজিট কৰাৰ পিছত তেওঁ আনন্দিত হৈ আমাৰ ইয়াতে 350 জন গোপালক আছিল সদস্য, তাৰে ভিতৰত 3 জন সদস্যক একেলগে একে ঠাইতে 144,000 কোটি টাকা ঋণ দিয়ার কারণে মানে ঘোষণা করেছি। আর এটাও কৈছিল যে মই 15 দিনের ভিতর দিন। আজি সেইটো স্যারে দেখাই দিলে যে এক মাহের ভিতর তিনিও গোপালকক আজি আমার ঋণ অনুমোদন পত্র বিতরণ করলো। তার কারণে আমি খুব ধন্যবাদ আর আশা করছো যে এই ঋণ খিনি লই আমার গোপালক সকলে যে আমার হোয়াইট রেভলিউশন আরম্ভ হয়েছে, এই হোয়াইট রেভলিউশন টু মানে আরো ত্বরান্বিত করব পারে, আমি আরো পারো, তার কারণে মই সকলক অনুরোধ জানাইছো। ইয়া হুনকালে আহিছো 9টা বজাত আহিছো ভাই। তার পিছত হিয়া কোন আইছিলে পঞ্চায়েতত? কোনটো পঞ্চায়েতত? কান্দলিমের ফরমালিটি পঞ্চায়েত। তার পিছত 9টা বজাত আহি তলামরা তলা লগাই লৈছিল। তার পিছত অল্প পিছত এজনে ফোন করেছে, এই লড়াটু আছে সাতজনের লড়াটু সেইজন আছে, আহি পেলাই দোয়ার খিনি খুলিলে, খোলার পিছত সি ভিতর গেছে, গৈ পেলাই মোর কাগজ খিনি সি চাইছে, দেখিছে কাগজ খিনি ভেরিফাই করবলে সি লই গেল, লই গিয়ে পেলাই এতিয়াও মাস্টার আহা নাই, অল্প পিছতে মাস্টার আহিছে, তারপর ভেরিফাইটু করাইছে, ভেরিফাইটু করাই তারপর ভিতরেরপরা মোক ইয়াত মাতি আনিছে, আহি পেলাই কৈছে স্যার এতিয়া গুছি যাব, কিবা লাগে বিদায় দিব লাগে স্যারক। তারপর মই কিছু স্যারজনের নাম কি, স্যারজনের নাম কোয়া নাই, কাক দি কাম করাবো সি কোয়া নাই, মানে খালি মাত্র স্যারের কথাই কিছু। তারপর মই কিছু গভর্নমেন্টে কাম দিছে, ফ্রি কাম আমার 200 টাকা করে কেউ দিব লাগে, সি 200 টাকা চার্জ করছে, আমি তারপর পয়সা দেওয়া নাই, তারপর সি মোক তারপর তারপর কাগজখিনি আমি চাইছো যে মোর কাগজখিনি দি দিও, সি কলে নহয় আমি ভেরিফাই করাইছো কাগজখিনি খুলি দিব লাগবে, আমি তারপর কৈছো মোর কাগজ আপনার হাত দিবলে কি আছে, মোর কাগজ মোক দি দিও, তারপর সি আসলে ক্যামেরা করি বলে তার মোবাইলটা ভাঙি দিল। এতিয়া সোনকালে আহিছো 9টা বজাত আহিছো ভাই। তারপর আসলে পঞ্চায়েতত ইয়ার লগে লগে স্টুডিও মোজাপা বিদায় লোক পরবর্তী খবর মতো ধন্যবাদ।